নমস্কার, আমি তানিয়া শান্তিনিকেতন লক্ষ্মীগাথা থেকে। এই গরমে পিওর তসর সবসময় সিল্ক তো পরা যায় না, তো কিছু কাপড় আমরা দেখাবো যেগুলো ভেরি সামার ফ্রেন্ডলি, ভেরি কমফোর্টেবল, একদম এই গরমে পরার জন্য পারফেক্ট, উইথ হ্যান্ড কাঁথা স্টিচ অ্যান্ড হ্যান্ড গুজরাটি। তো চলুন শুরু করে দেখাতে। আমি যে শাড়িটা পরে আছি এটার প্রাইস হচ্ছে 4,280, হাফ তসরে রয়েছে। হাফ তসরে পুরো মাল্টি কালার গুজরাটি করা রয়েছে, আঁচলটা পুরো মাল্টি কালার গুজরাটি করা, এইভাবে যাচ্ছে পুরো ডিজাইনটা, ঠিক আছে। আর পাড়ে তো প্রচুর কাজ রয়েছে টেম্পল করে করে। খুব মিষ্টি রংটা, একদম পিচ কালার, খুব মিষ্টি রংটা পিচ কালারের মধ্যে রয়েছে। আচ্ছা, নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রেশম কোটা চেক। হ্যাঁ, রেশম কোটা চেকের মধ্যে এটার ব্লাউজটা থাকছে কটনে, এই যাচ্ছে ব্লাউজটা। ব্লাউজটা খুলে দেখাই, এই হচ্ছে ট্রান্সপারেন্সি, খুবই সুন্দর। অনেকেই ভাবেন যে কোটা পরলে কেমন লাগবে না লাগবে, এমন অতটাও ট্রান্সপারেন্ট নয়, একদম পরা যাবে। এই যাচ্ছে ব্লাউজটা, গ্রিনে যাচ্ছে ব্লাউজ, তার উপরে অরেঞ্জ দিয়ে কাজ, কম্বিনেশনটা খুব সুন্দর। যারা চাইলে, অনেকে স্কুলে যদি ইন্ডিপেন্ডেন্স এর অনুষ্ঠান থাকে, এই কম্বিনেশনটা কিন্তু পরতেই পারেন, বেশ ভালো লাগবে। চিন্তা ভাবনা করে করা নয়, কিন্তু করার পরে মনে হলো যে বেশ সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। এই যাচ্ছে কাজটা, খুব সুন্দর লাগবে দেখতে। ব্লাউজটা থাকবে গ্রিন, ঠিক আছে, খুব সুন্দর, পুরো অল ওভার গুজরাটি করা রয়েছে। এটার প্রাইস আছে 4,280। নেক্সট যেটা দেখাচ্ছে এটা পিঙ্ক দেখাই, পিঙ্কটা কিন্তু টেম্পল করে গুজরাটি করা, কি সুন্দর এই শাড়িটা, খুব সুন্দর লাগবে এই শাড়িটা। পিঙ্কটা পুরো টেম্পল করে করে গুজরাটি করা রয়েছে। আর এটার ব্লাউজটা যাচ্ছে ইয়েলোতে, ব্লাউজটা যাচ্ছে পুরো ইয়েলোতে। আমাকে শাড়িটা দেখিয়ে তারপরে আপনাদের ব্লাউজটা দেখাবো। আমি ট্রান্সপারেন্সি বোঝার জন্য প্রথম শাড়িটা আপনাদের পরে দেখালাম। ইটস রেশম কোটা, ভেরি কমফোর্টেবল, ভেরি রিজনেবলি প্রাইসড। আর এই যাচ্ছে পুরো পাড়টা, পুরো পাড়ে যাচ্ছে এরকম টেম্পল বর্ডার উইথ গুজরাটি বর্ড। এই যাচ্ছে আঁচলটা, কি সুন্দর দেখুন আঁচলটা, আঁচলটা কিন্তু ভারী সুন্দর হয়েছে। এই যাচ্ছে পুরো আঁচলটা, ব্লাউজটা থাকবে, ব্লাউজটা অসাধারণ লাগছে, একদম গোল্ডেন খাদি কটনের উপরে পুরো, এই দুটো থাকছে স্লিভের কাজ ব্লাউজে, খুব সুন্দর। প্রাইস তো জেনে নিয়েছেন, প্রাইস হচ্ছে 4,280, সবগুলোর থাকছে একই প্রাইস। নেক্সট যে কালারটা দেখাচ্ছি গ্রিন অন গ্রিন, মানে সবুজের মধ্যে সবুজ দিয়ে কাজ, এই শাড়িগুলো মানে টোরন টোনের কাজ না, এত সুন্দর লাগে দেখতে দেখুন। আর এই রেশম চেকটাও কিন্তু সবুজে সবুজ দিয়ে বোনা, হালকা অফ হোয়াইট এর উপর সবুজ দিয়ে বোনা রয়েছে, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে রংটা। যাচ্ছে কাজটা, আর কি হলো আঁচলটা, খুব সুন্দর আঁচলটা লাগবে দেখতে। এই যাচ্ছে ব্লাউজ, ব্লাউজ গুলো দেখার পর যেন শাড়িগুলো মনে হচ্ছে একটা এক্সট্রা অ্যাডিশন ভ্যালু পেয়েছে। নেক্সট এটা দেখাচ্ছি পার্পল হোয়াইট চেক, পার্পল হোয়াইট রেশম চেক, এটাও কিন্তু রেশম চেক, তারপরে ইয়েলো সুতো দিয়ে কিন্তু কাজটা করা রয়েছে, হলুদ সুতো দিয়ে, বাসন্তী কালারের সুতো দিয়ে কাজটা করা, কি ভালো লাগছে না শাড়িটা দেখতে, খুব সুন্দর লাগছে, একদম সামার কালার, অল আর সামার ফ্রেন্ডলি, এবং কালারগুলো কিন্তু সব গরমের কথা ভেবে করা, তো সেই জন্য ওই মানে কালার গুলো যাতে গরমের সঙ্গে একটু খাপ খায় সেইভাবে কিন্তু করা। এই যাচ্ছে আরেকটা, আর এই গেল আঁচলটা, দেখুন আঁচলটা কতটা কাজ রয়েছে, পুরো আঁচলটা জুড়ে এভাবে কাজ রয়েছে। আর এই গেল ব্লাউজটা, প্রাইস থাকবে সেম 4,280। আচ্ছা, এবার দেখাবো হাফ তাসার, মানে যেটা আমি পরে আছি, ওটারই কালার দেখাবো, খুব সুন্দর সুন্দর কয়েকটা প্যাস্টেল কালার দেখাবো। হাফ তাসের ম্যাটেরিয়াল ইজ কটন অ্যান্ড
হালকা ব্লেন্ড হ্যাঁ এন্ড ভেরি কমফোর্টেবল, ভেরি কমফোর্টেবল, একদম কটন, মানে গরমে পরার মতো কাপড়। ইট হ্যাজ আ শাইন লাইক তাসার এন্ড কমফোর্ট লাইক কটন। এটা একটা দশরের মতো শাইন আছে আর কটনের মতো কমফোর্ট রয়েছে, সেটা মিলেই কিন্তু হাফ তাসার। এই যাচ্ছে শাড়িটা দেখুন, একদম গুজরাটি ওয়ার্ক করা রয়েছে, খুব সুন্দর শাড়িগুলো। এই গেল আঁচল, ছোট বলুন আছে, খুব সুন্দর লাগে, মানে এইভাবে কম্বিনেশন গুলো কি করা যাতে কখনোই খুব বেশি ডিপ বা ক্যাটকাটে বা আই মানে মানে চোখে লাগার কালার না হয়, সেইভাবেই কিন্তু সুতোর কম্বিনেশন গুলোকে করেছি। দেখুন এটা কি সুন্দর একটা মবের উপরে পার্পল এন্ড গ্রিনের কাজ, আর এই যাচ্ছে আঁচলটা, অনেকটা কাজ থাকছে গুজরাটি। প্রাইস তাই 4280, আর এই যাচ্ছে ব্লাউজটা। নেক্সট কালার দেখাবো, তসরে লাল মেরুন সুতোর কাজ, তসরে লাল মেরুন সুতোর কাজ সব সময় ভালো লাগে, কখনো ভালো লাগে না তা নয়, সব সময় ভালো লাগে। আপনি পুজোতে বলুন, পুজোর দিনে বলুন, বাড়িতে ছোট পুজো আছে বা কোনো শুভ কাজে বলুন, এই কম্বিনেশনটা তো অসাধারণ একটা কম্বিনেশন, সুন্দর লাগবে না এটা পড়লে, খুব সুন্দর লাগবে পড়লে। গুজরাটি হ্যান্ড গুজরাটি স্টিচ, হ্যান্ড গুজরাটি স্টিচ রয়েছে পুরোটা। এই যাচ্ছে পুরো আঁচলের ডিজাইনটা, যারা লাল পরেন না তারা কিন্তু এটা পড়তে পারেন, কারণ এখানে কোথাও লাল নেই, এখানে আমরা অরেঞ্জ বা রাস্ট ব্যবহার করেছি সুতোর রং। যারা লাল পরেন না তাদের জন্য এটা পারফেক্ট, যারা চাইছেন যে মাকে কিছু শাড়ি দেবো সবসময় একটু অনুষ্ঠান বাড়ির কাছে ধারে যাওয়ার মতো, এটা কিন্তু খুব সুন্দর হতে পারে কম্বিনেশনটা। ইটস আ ভেরি নাইস কালার, ইটস ভেরি সোবার, ইটস আ প্যাস্টেল গ্রিন। আর এই যাচ্ছে একটু সামনে, তো ঠিক আছে ব্লাউজটা দেখাই, ব্লাউজটা কিন্তু এতটাই বড় কাজ রয়েছে টেম্পল। নেক্সট দেখাবো একটা খুব স্মার্ট কালার কম্বিনেশন, সেটা হচ্ছে গ্রে, গ্রে এর উপরে লাল মেরুনের কাজ। দেখুন শাড়িটা একদম গ্রে এর উপরে লাল মেরুন সুতোর কাজ, অপূর্ব সুন্দর শাড়িটা, মানে আমার তো এই কম্বিনেশনটা দারুণ লাগে দেখতে, মানে গ্রে একদম একটা স্মার্ট কম্বিনেশন আর তার উপরে মেরুন দিয়ে এটাকে আরো বেশি সুন্দর করা হয়েছে। এবার আঁচলটা দেখুন কি সুন্দর হয়েছে, ব্লাউজটা যাবে খুব সুন্দর এই শাড়িটা। এটার প্রাইস ছিল 4280, 4280, 4280 প্রাইস ফর অল সারিজ অফ টুডেস ভিডিও। তো কেমন কেমন লাগলো ভিডিও, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।